আসসালামু আলাইকুম, সানমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে তৈরি করে দেখাবো শ্যামাই পিঠা। এটাকে অনেকে অনেক নামে চিনে, কেউ সই পিঠা নামে চিনে, কেউ বা চুই পিঠা নামে চিনে, শ্যামাই পিঠা বা চুটকি পিঠা এক একজন এক এক নামে চিনে। যাই হোক, তো আজকে আমি আপনাদেরকে পিঠাটি তৈরি করে দেখাবো, আশা করছি আপনাদের ভালো লাগবে। প্রথমে আমি চালের ডোটি তৈরি করে নেব। এর জন্য 2 কাপ পানি নিয়ে নিচ্ছি। পানিটা একটু ফুটে উঠলে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, মিশিয়ে নিচ্ছি। এবার দেব 4 কাপ চালের গুঁড়ো। আতপ চাল সারা রাত ভিজিয়ে রেখে এটিকে গুঁড়ো করে নিয়েছি। এখন এটিকে মেশানো যাবে না, মেশানোর আগে এটিকে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। প্রায় 10 মিনিটের জন্য এটিকে ঢেকে রাখবো। চুলার আঁচ একেবারে মিডিয়াম থাকবে। তো আমি এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিয়েছি, কারণ বন্ধ করে রাখার পরেও ইলেকট্রিক চুলা অনেকক্ষণ গরম থাকে। প্রায় 10 মিনিট পর আমি এটিকে এভাবে একটু নেড়ে দিচ্ছি। এটা একদম হয়ে গিয়েছে। আপনারা এখন হাত দিয়ে খুব ভালোভাবে প্রেস করে একটি সুন্দর ডো তৈরি করে নেবেন। তো আমি এখানে ডোটা তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো এখান থেকে আমি ছোট গোল গোলা নিয়ে নিলাম, আর বাকি অংশটা ভেজা নিংড়ানো কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে, না হলে এই চালের এই গোলাটা শক্ত হয়ে যাবে। শ্যামাই পিঠা তৈরি করার জন্য এটিকে এভাবে লম্বা করে তৈরি করে নিতে হবে। এরপর ছোট ছোট করে পিঠাগুলোকে তৈরি করে নিতে হবে। আর আপনারা এই পিঠাটা তৈরি করার আগে অবশ্যই একটু চালের গুঁড়ো বা ময়দা অ্যাড করে নেবেন। চালের গুঁড়োটা হলেই বেশি ভালো হয়। দেখতেই পাচ্ছেন কিভাবে করছি। আসলে এই কাজটা আমি করছি না, আমার হয়ে আম্মু করে দিচ্ছে, কারণ আমি এই কাজে খুব একটা বেশি এক্সপার্ট নই। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে পিঠাগুলো তৈরি হয়ে গেল। এখন আমরা মূল কাজে চলে যাব। একটি প্যানে আমি 1.5 লিটার দুধ নিয়ে নিলাম, দিয়ে দিচ্ছি নারিকেল। আমি এখানে নারকেল কুড়িয়ে নিয়েছি। আর নারকেল কতটুকু দিবেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে। দুধটা যখন ফুটে উঠবে তখন আমি এর মধ্যে শ্যামাইগুলোকে দিয়ে দিব। একটু নেড়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। প্রায় 5 থেকে 7 মিনিট পর দেখবেন শ্যামাইগুলো উপরে এমন ভেসে উঠবে, তখন এর মধ্যে তো এখানে আমি খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। আমি খেজুরের গুড়টাকে এভাবে গলিয়ে নিয়েছি, আপনারা গলিয়ে নেবেন। তারপর চুলার আঁচটিকে একেবারে কমিয়ে দিয়ে এভাবে শিরার সাথে পুরো মিষ্টিটা মিশিয়ে দিবেন। আর আপনারা যদি এভাবে করেন তাহলে দুধটা ফেটে যাবে না। বলক দুধের সাথে যদি আপনারা গুড়টা দিয়ে দেন তাহলে দেখবেন অনেক সময় দুধটা ফেটে যায়, অথবা আগে আগে মিষ্টিটা দিয়ে দিলে দুধটা ফেটে যায়। তো আমি যে প্রসেসটা দেখালাম এভাবে করলে দুধ আর ফেটে যাবে না। জাস্ট চুলাটা একেবারে কমিয়ে দিয়ে তারপর মিষ্টিটা দিবেন, মানে খেজুরের গুড় দিবেন। আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন। তো এই অংশে আর 1 মিনিটের মতো জাস্ট একটু চুলার মধ্যে নেড়ে চেড়ে নামিয়ে নিলেই হবে। আর একটু পাতলা থাকতে নামিয়ে নিবেন, কারণ ঠান্ডা হলে এটি বেশ ঘন হয়ে যাবে। আর এর মধ্যে চালের গুঁড়ো বা অন্য কিছু অ্যাড করার প্রয়োজন নেই, কারণ এটা এভাবেই বেশ ঘন হয়ে যাবে। আর এই পিঠাটা গরম থেকে ঠান্ডা ঠান্ডা খেতে বেশ মজার। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেল আমার এই ছুরি পিঠা। আমরা আসলে শ্যামাই পিঠা বলি। তো আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে, আর আমি যে টিপসটা বলেছি এভাবে ফলো করবেন, ইনশাল্লাহ পিঠাটা বেশ ভালো হবে। আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।